নমস্কার, আমি মঞ্জিমা আবারও চলে এসেছি তোমাদের সাথে সাহাত্যিক স্টাইল যোগ হৃদয় যোগ সূত্রে। তোমাদের সকলকে স্বাগত। আর হ্যাঁ, আমার কথা মতো কিন্তু আজকের গোটা এপিসোডটা আমি সাজিয়েছি আজরক দিয়ে। আজরাককে যত রকমের হতে পারে, অনেক রকমের মেটেরিয়ালে আমরা আজরককে ডেভেলপ করিয়েছি, সেসব কিন্তু আজকে নিয়ে এসেছি। তবে এটা জেনে খুব ভালো লাগছে যে লাস্ট কয়েকটা দিনে আমি যেভাবে তোমাদের রিকোয়েস্ট পেয়েছি, তাতে আমার কাছে এই বিষয়টা একেবারেই খুবভাবে ক্লিয়ার যে তোমাদের মনে আমি ছাড়াও কলমকারী হোক কিংবা আজরক কতটা মনে জায়গা করে রয়েছে। এটা কিন্তু ভীষণ ভালো লাগার একটা বিষয়, কারণ আমি পার্সোনালি খুব আজরক এবং কলমকারী ভীষণ পছন্দ করি। যে কোনো হাতের কাজের শাড়ি, যে কোনো শাড়ি যেখানে প্রচুর সময় এবং হিউম্যান এফোর্ট জড়িয়ে রয়েছে, সেরকম শাড়ি আমাদের হয়তো সকলেরই পছন্দ হয়। আমি তার মধ্যে একজন, আই এম ওয়ান অফ দেম যার ভীষণ ভীষণভাবে এগুলো পছন্দ। ট্রেডিশনাল শাড়ি খুব পছন্দ করি, সেক্ষেত্রে কলমকারীকে নিয়ে আমি আবার পরে কথা বলবো যখন কলমকারী দেখাবো। আজকে আজরক নিয়ে থাকি, কারণ আজকে পুরো গোটা এপিসোডটা আজরক নিয়ে সাজিয়েছি। আর হ্যাঁ, না বললেই নয়, দেখে বুঝতেই পারছো এটা রেকর্ডেড প্রোগ্রাম চলছে। তার কারণ হচ্ছে এই যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আমার এই স্যাটারডে বেরিয়ে যেতেই হবে, আমার কাছে আর অপশন নেই। সেক্ষেত্রে আমি এইটা রেকর্ড করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, বা অসুবিধা বলতে তোমাদের সাথে আমার যাতে সেই ইন্টারাকশন হওয়ার যে সুযোগটা সেটা যাতে রয়ে যায়, তার জন্যই আমার রেকর্ডটা করা। তো আর কথা দিয়েছিলাম আজরক নিয়ে আসবো, সেটা তো মিস করা কোনোভাবেই যাবে না, তো কথা তো কথাই হয় আফটার অল। তো চলো আমি দেখা শুরু করি। আর নিজে একটা ইয়েলো কালারের শাড়ি পরে রয়েছে আজরক অবশ্যই, তো আমি একটা হলুদ দিয়ে শুরু করব। কিন্তু এই হলুদটা আরেকটু সুন্দর হলুদ, মানে আরেকটু ব্রাইট হলুদ, দেখতেই পাচ্ছ। আর বলবার তো কোনো জায়গা নেই যে এটা কী শাড়ি আমি দেখাচ্ছি। অফকোর্স আমি আজরক দেখাচ্ছি, বাট মেটিরিয়ালটা আমি বলে দেবো। আমি কিন্তু মলবেরি সিল্কে আজকে এনেছি, তসরে এনেছি, মুগাতে এনেছি, এবং কিছু প্রিন্টে রয়েছে যেটা সেমি ন্যাচারাল ফ্যাব্রিকে রয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো। কিন্তু আমি শুরু করলাম মলবেরি সিল্ক। এটা মলবেরি সিল্ক রয়েছে, দ্য মেটিরিয়াল ইজ মলবেরি সিল্ক, অ্যান্ড ইয়েস, উই হ্যাভ ডান আজরক অন দ্যাট। সো this is the sari. okay, at a yellow color e sari dekhtei pachho, pattern ta purotar moddhe ajrak royeche, ar ei pattern gulo bishon purono tradition. the sari has got a very traditional ajrak border in skirt pattern. এটা কিন্তু স্কার্ট প্যাটার্নে রয়েছে, কারণ অনেকটা চওড়া রয়েছে। আমরা যখন নিচে ফেলবো বা নিচে যখন এই পাটটা আসবে, তখন কিন্তু অনেকটা চওড়া হয়ে আসবে। সো পুরো শাড়িটায় কিন্তু গেছে। আর এই প্যাটার্নগুলো কিন্তু অনেক পুরনো প্যাটার্ন, যেটা কিন্তু বহু যুগ থেকে চলে আসছে। আসলে এটা এমন একটা ব্লক প্রিন্টিং ট্রেডিশন যেটা কিন্তু বহু পুরনো সময় থেকে চলে আসছে, এনশিয়েন্ট টাইম থেকে কিন্তু এটা চলে আসছে। প্রাইস হচ্ছে 4390, 4390 হচ্ছে এই শাড়িটার প্রাইস। দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 4390। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে পাওয়া গেছে, মহেঞ্জোদারো হারাপ্পায় সভ্যতায় কিন্তু এই ট্রেস পাওয়া গেছে এই আজরকের। সুতরাং বুঝতেই পারছো যে এটা কতটা পুরনো হতে পারে। So this is the blouse piece. After that, a brown one, earthy shade, bishon bhabe. এই কালারগুলো যেগুলো ইউজ হয় এগুলো একদম অর্গ্যানিক কালার, সেটা তো বলবার কিছু নেই, আমরা সকলেই জানি। দ্য কালার্স আর অল অর্গ্যানিক, সো ইয়েস। দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ আগেন 4390, 4390 ইজ দ্য প্রাইস। দিস ইজ বেসিক্যালি আ মাউস কালার অর মাউস ব্রাউন কালার, যেটা ইঁদুরের রং হয়, গায়ের রং হয়, সেই রঙে কিন্তু এই শাড়িটা, দেখতেই পাচ্ছ। এই আনইভেননেসটা, এই রাফনেসটা, এইটাই কিন্তু বিউটি, যে কোনো হ্যান্ডমেড শাড়ির এটাই বিউটি হয়ে থাকে। আর যখন কথা আসে কলমকারী কিংবা আজরকের, তো আমার মনে হয় এইটাই সিগনেচার কোথাও না কোথাও। এই যে এই প্যাটার্নটা দেখো, এই যে এইভাবে একটা জলছাপা জলছাপাভাবে যে প্যাটার্নটা আসছে,
এটাই কোথাও না কোথাও কিন্তু সিগনেচার আজরাকের, দিস ইজ দ্য বিউটি। সো ইয়েস, ফর দ্য মটিরিয়াল উই হ্যাভ ইউজড মলবেরি সিল্ক, অন মলবেরি সিল্ক উই হ্যাভ ডান আজরাক প্রিন্টিং। সো ইয়েস, দিস ইজ দ্য শাড়ি। অ্যান্ড আজরাকের সাথে আমি সবসময় বলবো আজরাক এমন কিছু শাড়ি, কালারগুলো যেহেতু ভীষণ ভীষণ অর্গ্যানিক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলেই বেশি ভালো লাগবে। ইয়েস, দিস ইজ দ্য ব্লাউজ পিস। ইউ ক্যান গো ফর দ্য সেম ব্লাউজ অর টিম ইট আপ উইথ আ ব্ল্যাক ব্লাউজ জাস্ট লাইক মি। ওকে, দিস ইজ আ ইন্ডিগো ওয়ান। ইন্ডিগো ইজ বেসিক্যালি আ সিগনেচার কালার অফ আজরাক। The price of this one is 4390. 4390 is the price. This is the palla. See, this is the palla. So nicely done. Blue is always a signature color of ajrak. Basically, jeta hoye thake seta ajrak kotha ta ajrak theke esche, jeta ekta Arabian word, ar ajrak means blue. তো সেক্ষেত্রে কিন্তু এই জন্যই আর কি নীল রংটা সিগনেচার কালার। এটা দেখো, দিস ইজ দ্য প্যাটার্ন। ইন মোস্ট অফ দ্য আজরাক সারিজ ইউ উইল ফাইন্ড আজরাক, আই মিন জিওমেট্রিক প্যাটার্ন। আই থিঙ্ক এটাও আরেকটা ব্যাপার আজরাকে থাকে, মোস্ট অফ দেম কামস ইন ইউনো জিওমেট্রিক প্যাটার্ন, জিওমেট্রিক প্যাটার্নেই আসে। এটাই হচ্ছে একটা আজরাকের বিশেষত্ব, কোথাও না কোথাও সেই ইউনো সেই ব্যাপারগুলো থাকে, দেখে বুঝতেই পারছো। সো ইয়েস, অ্যান্ড দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 4390. 4390 ইজ দ্য প্রাইস আগেন, অ্যান্ড ইট হ্যাজ গট আ রানিং ব্লাউজ পিস। এইটা আরেকটা দেখো, এটা আরেকটা সুন্দর শাড়ি। এটা লাল রং রয়েছে, আর লাল রংটা কিন্তু আসে মঞ্জিষ্ঠা থেকে। ওকে, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 4390. 4390 ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য পাল্লা সিজ। কি সুন্দরভাবে করা ইন্ডিগো কিন্তু রয়েছে, সাচ অ্যান ইন্ট্রিকেট প্রিন্ট। ব্লক প্রিন্টে করা হয়, আমরা সকলেই জেনে, সেটা আলাদাভাবে মেনশন করবার কিছু নেই। ইটস এ বিউটিফুল শাড়ি, ভীষণ সুন্দর। এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি, একটা অন্যরকম লুক রয়েছে শাড়িটার মধ্যে। এটা ম্যাডার কালারে রয়েছে, ম্যাডার বা মঞ্জিষ্ঠা থেকে এই রংটা আসে, যার জন্য এটাকে ম্যাডার কালার বলে। পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে, দেখো। একটু প্যাটার্নটা দেখাবো নিচের আমাদের বর্ডারের। দিস ইজ অলসো আ মলবেরি সিল্ক। আমি মলবেরি সিল্কের প্রচুর এনেছি, এগুলো এক এক করে দেখিয়ে দেওয়ার পরে আমি কিন্তু যাব তসরে, তারপরে মুগাতে, তারপর সেমি ন্যাচুরাল ফ্যাব্রিকে। আগে পরেও হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই, দেখা যাক। আগে এটা শেষ করি, তারপর। আচ্ছা, এটা সবুজ রং। ওকে, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ আগেন 4390. 4390 ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য পল্লাসি। সো নাইসলি ডান, প্রত্যেকটা যেগুলো প্যাটার্ন দেখছি, এখানে অনেক ধরনের প্যাটার্ন দেখছি আমরা আজরাকের ট্রেডিশনাল প্যাটার্ন। একটা পাল্লাতে বা একটা শাড়িতে কত ধরনের প্যাটার্ন আমরা দেখতে পাই একসাথে, কিন্তু পুরোপুরিই থাকে আজরাক, তার বাইরে আর কিচ্ছু থাকে না। এটাই সৌন্দর্য, এটাই বিশেষত্ব। এটা দেখো, এই জালটা গেছে অল ওভার, আর এখানে এই মোটিফটা গেছে বর্ডারে। দিস প্যাটার্ন ইউ উইল ফাইন্ড
across the length of the border, and this chal all over the body. So yes, and the sari has got a madder color as well, madder black and green. I think combination to bhishon bhishon sundor. Price ta eki royeche, arekta shari te amra chole ashbo. Eta kintu madder color, proper madder color noy. Eta ektu khani bujhtei parcho, ektu rust ghasha royeche. Acha, the price of this one is 4390 price. Amra sokolei jani je amra nature e je gulo pai, especially bark, leaf, फ्लावर मेटल सेखान किन्तु अर्गानिक कलरगुलो तैरि है एक मेटालिक कलर ये देखते पाच्छी मेटालिक कॉपर कलर आमरा प्रॉपर भावे जो कलर के डिफाइन करते चाहिए ताले ये ठीक भावे बला होबे सिल्क मार्क टैग यस दिस इज द साड़ी वेरी बोल्ड पैटर्न पैटर्न किन्तु एकदम जाल नय एक अन्य धरनेर पैटर्न रोयेछे देखते ही पाच्छो एक अन्य धरनेर शाड़ी दिस इज द पल्ला एकटु जाबो आमरा भालो करे एकटु देखिए दी शाड़ीटाके एकटु क्लोजे एने देखाबो काजगुलो पुरो शाड़ीटा एक ही भावे जाच्छे एटा होच्छे ब्लाउज पीस ओके एटा आमार नेक्स्ट शाड़ी एटा प्राइसटा बोले दी 4390 अगेन 4390 इज द प्राइस सी दिस इज द पल्ला दिस इज द पल्ला भीषण पुरोनो एकटा प्रिंट रयेछे अवश्यई अजरक मानेई जे कोनो किछु भीषण भीषण पुरोनो बिकज अनेक पुरानो एक ट्रेडिशन जेटा बहुकाल धरे चले आसछे सब थेके पुरानो ट्रेडिशन ब्लॉक प्रिंटेड सुतरां एटा एकटा न्यूड कलर रयेछे दिस इज बेसिकली अ चेक साड़ी एंड इन एवरी चेक यू विल फाइंड बोथ काइंड अफ आई मीन टू काइंड अफ पैटर्न ट्रेडिशनल पैटर्न दैट वी हैव डन सी This is the saree. Puro saree ta kintu eibhabei jacche see. And yes, this is the blouse piece. This is the blouse piece. Er pore arekta ami blue dekhabo. এটার প্রাইস হচ্ছে 4390 4390 ইজ দ্য প্রাইস সি দিস ইজ দ্য পল্লা এন্ড দিস ইজ দ্য সারি the border has got a different kind of pattern see and this is the body it's more like a jal but it's not a jal basically it's more geometric something you know very similar to those ki bolbo those patterns of mosaic so yes ei shari tateo kintu eki bhabe jacche this is the blouse piece ajke chulta chhere bhari oshubidhay pore gechi kintu kichu korbar nei
চুলটা একেবারেই ভেজা রয়েছে আমার আজকে, তার জন্য বাঁধতে পারিনি আর একদম তাড়াহুড়োয় ছিলাম, সুতরাং কোনোভাবে চলে এসেছি। আচ্ছা, এনিওয়ে দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 4390 ইজ দ্য প্রাইস। তবে অসুবিধা হলেও ভালো লাগাটা যেটা রয়েছে শাড়িগুলো, আমি নিজে খুব শাড়ি ভালোবাসি আর এরকম শাড়ি হলে ভালো লাগাটা আরও বেড়ে যায় অবশ্যই। দিস ইজ দ্য পাল্লা, কিন্তু একটু অসুবিধাও অবশ্যই হয়, কারণ এত ভালো শাড়িগুলো যখন ঠিকঠাক না দেখাতে পারে যায় তখন সত্যি অসুবিধা হয়। তবে অতটা অসুবিধা বোধ হয় আমার হচ্ছে না, নয়তো একটা অন্য ব্যবস্থা নিশ্চয়ই করতাম। সো ইয়েস, দিস ইজ দ্য শাড়ি। রংটা ভীষণ সুন্দর, মারুন উইথ গ্রিন অ্যান্ড সাম ইয়েলো অ্যাজ ওয়েল। সো দিস ইজ দ্য বর্ডার। This is the sash. এটা হচ্ছে ব্লাউজ পিস, দিস ইজ দ্য ব্লাউজ পিস। এটা আমার নেক্সট শাড়ি, নেক্সট শাড়িটা হচ্ছে এটার প্রাইস, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ অলসো 4390 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পল্লা। আসলে বেসিক্যালি কী হয়, আমার রোজকার একটা রুটিন থাকে, তো আজকে সময় বার করে তোমাদের যে রেকর্ড করছি বলে আর কি একটু সময়টা আলাদা করে বার করা, অর এলস তোমাদের কাজেই ব্যস্ত, আমরা সকলেই পুরো সাহা টেক্সটাইল মেম্বার সে কাজেই আমরা ব্যস্ত থাকি সেটা না, কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো ইয়েস, শাড়িতে আসি আমরা। এটা হচ্ছে একটা ইন্ডিগো কালারের শাড়ি, দেখতেই পাচ্ছ। এইটা আবার একটু ইন্টারেস্টিং, বেসিক্যালি এরকম ধরনের বর্ডার বা এই ধরনের কাজ আমরা বর্ডারে নিচে দেখে থাকি, বাট এটা ওপর রয়েছে, দিস ইজ দ্য আপার বর্ডার অফ দ্য শাড়ি। ইয়েস, এই প্যাটার্নটা একটু ভালো করে দেখাবো আমরা। লাল রয়েছে, কালো রয়েছে, লাল কালো, লালটা অ্যাকচুয়ালি প্রপার লাল নয়, এটা বেসিক্যালি ট্যাঞ্জেরিন, একটু অরেঞ্জিশ কালার রয়েছে দেখে বুঝতেই পারছি, তার জন্য ওই শাড়িটা কোথাও না কোথাও ওই একটু ব্রাইটনেসটা বেড়ে গেছে। পুরো শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে, খুব ইন্টারেস্টিং, এই বর্ডারটার জন্য আরও বিশেষভাবে হয়ে গেছে। 4390 কিন্তু প্রাইস। অ্যান্ড ইয়েস, ইট হ্যাজ গট আ রানিং ব্লাউজ পিস। এরপর আরেকটা সবুজ শাড়ি আমি দেখাবো, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 4390 আগেন, 4390 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পাল্লা, দিস ইজ দ্য শাড়ি। অ্যান্ড দ্য শাড়ি হ্যাজ গট আ স্কার্ট বর্ডার অ্যাজ ইউ ক্যান সি। এটা হচ্ছে শাড়িটা, ওপরের বুটাটা একটু দেখিয়ে দেবো, প্যাটার্নটা একটু দেখিয়ে দেবো। ইট হ্যাজ অলসো গট আ রানিং ব্লাউজ পিস। যদি না হয় একটু মারুনিশ ঘেঁষাও কিন্তু এই শাড়িটার সাথে পরা যেতে পারে, ডাল ফিনিশে, একটু কটন ফিনিশে ডাল মারুনিশ কোনো ব্লাউজ দিয়ে পরে ফেলতে পারো, অর এলস যেটা করতে পারো ব্ল্যাক তো রয়েছে। এরপর আবার একটা শাড়ি দেখো, এটার প্রাইসও কিন্তু 4390, 4390 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পাল্লা। এরকম ধরনের একটা শাড়ি দেখিয়েছে যেটার কিন্তু স্কার্ট প্যাটার্ন বর্ডার ছিল, বাট এটা কিন্তু একদম অল ওভার শাড়িতে কিন্তু এইভাবেই যাচ্ছে, ওটাও ইন্ডিগো ছিল, এটাও ইন্ডিগো। কাজটা কিন্তু এই শাড়িটার আঁচলে অনেক আরও বেশি ইন্ট্রিকেট। এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে শাড়িটা, অল ওভার শাড়িতে এটাই কিন্তু গেছে। এটা মালবেরি সিল্ক রয়েছে, প্রত্যেকটা শাড়ি এখন পরপর আমি মালবেরি সিল্কের ওপরেই দেখাচ্ছি। সো ইয়েস, মালবেরি সিল্কের ওপর কিন্তু এই আজরাক আমরা করিয়েছি। আমি যখনই শিফট করব মালবেরি সিল্ক থেকে
অন্য কিছুতে যাব আমি নিশ্চয়ই বলে দেবো। ইট হ্যাজ অলসো গট আ রানিং ব্লাউজ পিস। এরপরে আরেকটাও, এটা আবার একটা মেটালিক কালার। দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 4390। 4390 ইজ দ্য প্রাইস। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, আজকের প্রত্যেকটা পিস কিন্তু সিঙ্গেল পিস, সিঙ্গেল পিস, এর বাইরে কিন্তু পাওয়া যাবে না। এটা আমরা এক্সপেরিমেন্ট করিয়েছি নতুনভাবে, কিছু করানো ছিল, তো সব কিছু নিয়ে আজকে চলে এসেছি। তবে এই প্রত্যেকটা শাড়ি কিন্তু সিঙ্গেল পিস, যার জন্যই কিন্তু এক্সক্লুসিভ। এই প্রত্যেকটা পিস কিন্তু সিঙ্গেল পিস, এই যে বুক করবে তারই কিন্তু এই শাড়িটা হবে, এরকম ব্যাপার। দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 4390। এটা কিন্তু সেকেন্ড পিস হবে না কোনো শাড়ির। দিস ইজ দ্য শাড়ি, অন্য কালারে দেখিয়েছি, প্যাটার্ন এটা দেখিয়েছি একটা, বাট অন্য কালারে। দিস ইজ দ্য পাল্লা, দিস ইজ দ্য শাড়ি। ধরো পুরো শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস। এরপর আরেকটি ইন্ডিগো, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ অলসো 4390। 4390 ইজ দ্য প্রাইস। ও মাই গড, দিস ইজ বিউটিফুল। এইটাতে কিন্তু এই প্যাটার্নটা যাচ্ছে। দিস ইজ দ্য পাল্লা অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি। ভেরি কন্টেম্পোরারি, ভেরি 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 ট্রেডিশনাল অ্যাজ ওয়েল, কারণ আজরক ব্যাপারটাই ট্রেডিশনাল, প্রিন্টিং টেকনিকটাই ট্রেডিশনাল, কিন্তু একটু কন্টেম্পোরারি লুক কিন্তু শাড়িটার মধ্যে রয়েছে। দ্য শাড়ি হ্যাজ গট আ পোলকা ডটস অল ওভার দ্য বডি অ্যান্ড দিস ইজ দ্য বর্ডার। ইট ইজ অলসো আ মালবেরি সিল্ক। প্রত্যেকটা পিস কিন্তু একটা পিসই রয়েছে আমাদের কাছে, এক্সক্লুসিভ পিসেসগুলো কিন্তু রয়েছে আমাদের কাছে। এগুলোর প্রত্যেকটাই এক্সক্লুসিভই হয়। দিস ইজ দ্য ব্লাউজ পিস, আর রানিং ব্লাউজ পিস, তার মধ্যে কিছু ছিল এবং কিছু নতুন এসছে অবশ্যই। অ্যান্ড দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 4390। 4390 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পাল্লা, দিস ইজ দ্য পাল্লা। আচ্ছা, দিস ইজ দ্য পাল্লা, দিস ইজ দ্য শাড়ি। যে কোনো আলুথালু হয়ে পরে ফেললেও কিন্তু এই শাড়িগুলো ভালোই লাগবে। ক্যাজুয়ালি পরে ফেলো কি ঠিকঠাক পরো কোনো ব্যাপার না, ড্রেপ করাটা ইস্যু না। শাড়িটা পরলেই একটা আলাদা জায়গায় কোথাও না কোথাও একটা আলাদা ভ্যালু পাবে, মানে পুরো লুকটা চেঞ্জ হয়ে যাবে, এবং শাড়িটা এত বেশি ক্লাসি যে পরলে কোথাও না কোথাও লোক তোমাকে দেখবে যে না কিছু পরেছে, এরকম একটা ফিল কিন্তু আসবে নিজের থেকেও যে না আমি ভালো কিছু একটা পরেছি। ভালো কিছু করলে, ভালো কিছু পরলে নিজের থেকে সেই ফিলটা, সেই কনফিডেন্টটা জাগে। আমার মনে হয় সেই জায়গাটা কিন্তু চলে আসে এরকম একটা শাড়ি গায়ে ফেললে। তো খুব একটা বিশেষ কিছু সাজার প্রয়োজন নেই, শুধু শাড়িটা গায়ে ফেলে নাও, আই থিঙ্ক দ্যাটস এনাফ। সো ইয়েস, দিস ইজ দ্য শাড়ি। পুরো শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে। অ্যান্ড ইট হ্যাজ অলসো গট আ রানিং ব্লাউজ পিস। আফটার দ্যাট লাস্ট ওয়ান ইন মালবেরি সিল্ক। মালবেরি সিল্কে এটা লাস্ট শাড়ি আমি দেখাবো, তারপরে আমরা অন্য কিছুতে মুভ অন করবো। দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 4390। 4390 ইজ দ্য প্রাইস। And yes, this is the sari. This is the palla. Ektu dekhabo ei bhabe nichta border shuddho amra dekhabo
এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে এন্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস। এরপর আমরা প্রিন্টেই থাকবো, আমরা তো হ্যান্ড ব্লক প্রিন্টিং দেখলাম, কিন্তু এরপর চলে যাব প্রিন্টেই, তবে ডিজিটালে প্রিন্ট করা কিছু শাড়ি সেমি ন্যাচুরাল ফ্যাব্রিকের ওপর। তবে লিনেন রয়েছে, ফ্যাব্রিকটা সেমি লিনেন অবশ্যই, কিন্তু একদম কটনের ফিল পাবে, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না, একদম কটনের একটা ফিল। দেখে বুঝতেই পারছো যে থ্রেডগুলো, যে দিস থ্রেডস আর কামিং আউট, সেটা দেখলেই বোঝা যায় যে এটা কিন্তু কটনের একটা ফিল রয়েছে। সুতরাং একটা কটন রয়েছে আর একটা লিনেন রয়েছে, সেমি লিনেন রয়েছে। তো ইয়েস, এটা ডিজিটালি করা হয়েছে, দেখো, যাতে সকলে সাধ্যের মধ্যে চলে আসে, যাতে সকলে পড়তে পারো তোমরা, তার জন্য কিন্তু এই শাড়িটা। দেখে বুঝতেই পারছো এটা আমরা পুরো আঁচল থেকে যাব, দিস ইজ দ্য পাল্লা। This is the sari. পুরো শাড়িটা একদম নীলে গেছে, নীল এবং লালের কম্বিনেশনে করা হয়েছে। অলসো ইট হ্যাজ গট আ বর্ডার লাইক দিস অ্যান্ড উই হ্যাভ ব্লেন্ডেড সিলভার জারি উইথ ইট, সো এই তার জন্য কিন্তু এই যে শাইনটা, এই যে গ্ল্যামারটা অ্যাড হয়েছে। This is basically the sari and yes, this is the blouse piece. After that, another sari in again in blue and red. The price of this one is 1450. You will get 20% off. 20% off থাকছে, এখন পেয়ে যাবে 1160 টাকায়। 1160 is the price. আগের শাড়িটাও কিন্তু তাই, একটু দেখবো আমরা। দেখো তো আগের শাড়িটাতেও ডিসকাউন্ট আমরা পাচ্ছি, সেটা আমি সামহাও মিস করেছি। হ্যাঁ, এটাতেও কিন্তু, এই শাড়িটাতেও কিন্তু 1450 টাকা, 1450 ইউ উইল গেট 20% অফ, নাও ইউ উইল গেট ইট ইন 1160, 1160 ইজ দ্য প্রাইস। এটার প্যাটার্নটা আবার একেবারেই অন্য ধরনের একটা প্যাটার্ন, দেখে বুঝতেই পারছো সে লাক্সারিয়াস ফিলটা কিন্তু তোমরা এই শাড়িটা থেকে পাবে, যেরকম আজরক পরলে, হ্যান্ড ব্লক আজরক পরলে যেটা আমরা ফিল করি, সেই ফিলটা কিন্তু ভীষণভাবে এই শাড়িগুলোর মধ্যেও রয়েছে। সুতরাং ভাববার কোনো বিষয় নেই, পুরো শাড়িটা এইভাবেই যাচ্ছে। ইট ইজ গট আ স্লিক বর্ডার, অল ওভার শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস। After that, another sari in blue. The price of this one is 1450. You will get 20% off. Now you will get it in 1160. 1160 is the price. Etao kintu niler upor royeche, kintu body te je pattern ta amra dekhte pacchi tate kintu laler kono chhoa nei, kalo royeche, shada royeche, ei dutu color diye kora hoyeche. This is the border. For the border we have used the red color and a lighter shade of blue. This is not a gray color, this is basically a lighter shade of blue and it has got a border like this. Digitally printed ajrak on semi-natural fabric. This is the sari and yes, the blouse piece. After that, again a black and red one with white. The price of this one is also 1450. You will get 20% off and now we will get it in 1160. 1160 is the price. Etar e neel rong ta ami dekhalam, etar onno color e royeche, ota chilo neel ebong lal e, eta royeche black and red e, ar kichui na, eki shari dutu color e ami dekhachhi. অল ওভার শাড়িটা কিন্তু এইভাবেই যাচ্ছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস।
After that, another one in red, of course. The price of this one is 1450. You will get 20% off. Now you will get it in 1160. 1160. Prottekta sharir price 1160. যেগুলো সেমি ন্যাচুরাল ফ্যাব্রিকে দেখাচ্ছে, সেমি লিনেনে দেখাচ্ছে, সেগুলোর প্রত্যেকটার প্রাইস কিন্তু একই রয়েছে। দিস ইজ দ্য শাড়ি। লালটা খুব সুন্দর রং, আমার মনে হয় একটা অদ্ভুত রং। অনেকেই আছে যাদের টম্যাটো রেড মানায় না, যেরকম আমি, আমাদের ওই রংটা টকটকে লাল আমার কোথাও না কোথাও, আমার পার্সোনালি মনে হয় রংটা আমাকে যায় না। তো এইরকম ধরনের লাল কিন্তু আমাদের সকলকে যায়, তো এই রংটা কিন্তু সবাইকে কমপ্লিমেন্ট করে, সুতরাং সবার জন্য হতে পারে। যাদের লালের সমস্যা আছে অফকোর্স তাদের জন্য অন্য অপশান তো রয়েছে। পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস, সি বিউটিফুল রেড, রেডটা ভীষণ সুন্দর একটা লাল রং, অদ্ভুত একটা লাল রং। এটা বেসিক্যালি আমরা মটকায় দেখে থাকি, মটকায় এই রংটা কিন্তু ডাই করলে আসে। মালবেরি সিল্ক দেখলাম, সেমি ন্যাচুরাল ফ্যাব্রিক দেখলাম, এরপর সরাসরি চলে যাব তসরে, আমার প্রিয় ফ্যাব্রিক। তারপরে কিন্তু চলে যাব মুগাতে। মুগা আমি লাস্টে দেখাবো, কারণ ওখানে একটা ফিউশন রয়েছে, ওর জন্যটা আমি লাস্টে দেখাবো। বাট তার আগে পরপর কয়েকটা তসরে দেখিয়ে দিই। দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 6550। 6550 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পল্লাসি। The entire sari has got a woven check. See? And this is the sari. You'll find this chevron pattern all over the sari. So yes. Every pattern has got a different design. See, one solid black, one solid indigo, and in this you will find some design as well. This is the sari. Toshore royeche. This is basically a tassar, and yes, this is the blouse piece. And after that, this one, the price of this one is also 6415. 6415. And this is also a tassar. This is also a tassar sari. This is the palla. And this is the sari. It has got a woven a border. See, it's woven, it's not printed, it's woven. Toshore kintu shop kotha abaro ami dekhachi hand block kore kora jei to ekdom ajrak, real ajrak jeta royeche. This is the sari. সবকটা শাড়ি কিন্তু দশর আমার খুব পছন্দের একটা বিষয়। আমি জানি না, আমি ভীষণ পছন্দ করি বেনারসি, বালুচুরি, তসর, এগুলো আমার খুব প্রিয় একটা ব্যাপার আর কি। সো দিস ইজ দ্য ব্লাউজ পিস। আফটার দ্যাট আনাদার ওয়ান, আনাদার মেটালিক কালার। দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 6415। 6415 is the price. See, again the chevron pattern all over. But here you will find no design in the pattern. See, some solid colors, metallic colors, black, a shade of beige. This is basically a mud color, I mean the onion pink, the orangish onion pink color. These are the colors are really really very hard to explain. Should we explain kora jane rong gulo? So this is the sari.
ব্ল্যাক ব্লাউজ, গো ফর আ ব্ল্যাক ব্লাউজ, আর কিচ্ছু লাগবে না। এই শার্টের সাথে ডিমান্ডই করছে ব্ল্যাক ব্লাউজ, অন্য কিচ্ছু পরলে এতটা ভালো লাগবে না। দিস ইজ দ্য ব্লাউজ পিস। আফটার দ্যাট আনাদার শাড়ি ইন গোল্ডেনিশ কালার, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 6415, 6415 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য পাল্লা, দিস ইজ দ্য পাল্লা অ্যান্ড দিস ইজ দ্য শাড়ি। আমি এক্ষুনি বলছিলাম অনেকেরই লালের সমস্যা থাকে, তাদের জন্য কিন্তু পারফেক্ট হতে পারে। বেসিক্যালি শাড়িটা সকলের জন্যই হতে পারে, কিন্তু যেহেতু আমি বললাম লালের প্রবলেম যাদের থাকে বা সমস্যা থাকে, আমার মনে হয় তাদেরকে মেনশন করলে তাদের একটু ভালো লাগার একটা জায়গা তৈরি হয়। তো তাদের সে সকল মানুষের জন্য কিন্তু এই শাড়িটা অবশ্যই হতে পারে। দিস ইজ দ্য ব্লাউজ পিস। The price of this one is 6550 is the price. 6550 is the price. Wow, the color is amazing. It's basically a mixture of madder and a metallic color. So, ei rokom ekta rong kintu esche. It's more like an onion pink, a darker shade of onion pink. Tasare feel je rokom hoy orokomi lagche. Ei je uneven byapar ta, etai kothao na kothao ajrak er ba kalamkari shondorjo ami mone kori. যে কোনো শুধু কলমকারী আজরক বলে নয়, যে কোনো হ্যান্ডমেড শাড়ির এটাই সৌন্দর্য হয়ে থাকে, আন ইভেন ব্যাপারটা, সেটাই সিগনেচার। সো ইয়েস, দিস ইজ দ্য শাড়ি। এই পুরো শাড়িটা একটা চেক গেছে, তার মধ্যে কিন্তু এই কাজটা বুটাগুলো গেছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস। আফটার দ্যাট আনাদার ইন্ডিগো ওয়ান, ইন্ডিগো উইথ সাম গ্রিন, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 6415, 6415 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য শাড়ি। দিস ইজ দ্য পাল্লা। আচ্ছা, এটা না একটু লেগে গেছে জানো তো, একটু খুলতে সাহায্য করো। এটা একসাথে স্টেপল করে দিয়েছে সিল্ক মার্কটা একটা, যার ফলে আমি এদিকে শাড়িটা দেখাতে থাকি। দিস ইজ দ্য প্যাটার্ন, সি খুলে গেছে। সো ইয়েস, দিস ইজ দ্য পাল্লা। পাল্লাটা তো আমি দেখালামই ভালো করে, এটা তসর রয়েছে, তসরের ওপর আমি দেখাচ্ছি। পুরো শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে, একটু জড়ি ছোঁয়া কিন্তু আমরা পাচ্ছি বর্ডারে। ব্ল্যাক 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 ব্লাউজ ছাড়া কোনো কথা হবে না। সো ইয়েস, এটার সাথে ব্লাউজ পিস কিন্তু এটা, তোমরা এটাও বানিয়ে পরে ফেলতে পারো যারা ইচ্ছুক। আফটার দ্যাট আনাদার শাড়ি ইন ব্ল্যাক, ইন চারকোল ব্ল্যাক, অফকোর্স ইটস আ তাসর। সো ইয়েস, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 6550, 6550 ইজ দ্য প্রাইস। দিস ইজ দ্য শাড়ি। শাড়িটার জাস্ট বলবার আর কোনো জায়গায় নেই। আমি যে বলছিলাম যে জিওমেট্রিক প্যাটার্নটা কোথাও না কোথাও সেই জিওমেট্রিক ব্যাপারটা আজরকের মধ্যে খুঁজে পাই, এই শাড়িটা দেখলেই মানে পুরো ব্যাপারটাই যেন জিওমেট্রিক। মানে এই প্যাটার্নটা তো বটেই, চেকস রয়েছে, চেকস মেটেরিয়ালে কিন্তু একটা চেক গেছে। দিস ইজ দ্য শাড়ি। পুরো শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে। দিস ইজ দ্য ব্লাউজ পিস। আমার মনে হয় ব্লাউজ পিসটাই এটা সৌন্দর্য, তবে আমি বলবো এটা শাড়িটা ব্ল্যাক দিয়েই পরো, গো ফর আ ব্ল্যাক ব্লাউজ। বাট এই ব্লাউজটা কিন্তু হতে পারে মাল্টিপারপাস, যারা এই শাড়িটা নেবে এটা কিন্তু অন্য যে কোনো শাড়ি দিয়ে তোমরা পরতে পারো, বিকজ ইটস ভেরি শিমারি, ভেরি গ্ল্যামারাস অ্যান্ড ভেরি ইউনিক। সো আই গেস, আর এই প্রত্যেকটা পিস কিন্তু সিঙ্গেল সিঙ্গেল পিস, এটা কিন্তু কোনো সেকেন্ড পিস তোমরা পাচ্ছ না। দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 6550, 6550 ইজ দ্য প্রাইস।
प्राइस। दिस इज द साड़ी। And this sari has also got a woven shake all over. This is the sari. Puro sari ta kintu ei bhabei jacche. This is the blouse piece. The price of this one is 6550. 6550 is the price. This is another one in charcoal black. Wow. This is the palla. Ra palla jabo bhishon intricate bhabe kora all over sharite ekta bhishon কাজ রয়েছে যেটা একে অপরের সাথে লাগোয়া কিন্তু খুব সুন্দর খুব ইন্ট্রিকেটলি করা সেটা হচ্ছে কাজ এই প্যাটার্ন গুলো কিন্তু এক একটা প্যাটার্ন এটা কোনো একটা প্যাটার্ন নয় বেসিক্যালি এরকম স্ট্রাইপ স্ট্রাইপ গেছে কিন্তু একে অপরের সাথে মিশে গেছে জালের মতো করে এটা হচ্ছে শাড়িটা বিউটিফুল ভীষণ সুন্দর পুরো শাড়িটা কিন্তু একইভাবে যাচ্ছে দিস ইজ দ্য ব্লাউজ পিস আফটার দ্যাট দ্য লাস্ট ওয়ান ইন তাসার দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 6550 6550 ইজ দ্য প্রাইস তাসারের মধ্যে এটা কিন্তু লাস্ট শাড়ি আমি দেখাচ্ছি এই প্যাটার্নটা গেছে অল ওভার এটাও কিন্তু একটা মেটালিক কালার রয়েছে একটা হালকা মভ মভ ফিনিশ আমরা এই জায়গাটা একটু ফোকাস করব ভীষণ সুন্দর একটা অন্য ধরনের রং ভীষণ আনইউজুয়াল এটা হচ্ছে আঁচলটা দিস ইজ দ্য পাল্লা পুরো শাড়িতে যে চেকটা গেছে সেটাকে বা চেকটাকে যেটা বোনা হয়েছে সেটা কিন্তু অ্যান্টি কপার জরিতে বোনা হয়েছে এটা হচ্ছে পুরো শাড়িটা এটা তসরের মধ্যে আজকে লাস্ট শাড়ি এর পরে আমরা শিফট করে যাব মুগা যে শাড়িগুলো কিন্তু লাস্ট শাড়ি আমাদের আর এটা হচ্ছে ব্লাউজ পিস এরপরে সরাসরি আমরা চলে যাব মুগাতে তসর দেখালাম এরপরে মুগা দিস ইজ আ মুগা শাড়ি উইথ অ্যান্ড দ্য শাড়ি কামস উইথ আ ওভেন বর্ডার লাইক দিস দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 6145 6145 ইজ দ্য প্রাইস আ বিউটিফুল ওয়ান ভীষণ সুন্দর দেখতে ভীষণ ক্লাসি সি দিস ইজ দ্য শাড়ি এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই আলাদা করে এক্সপ্লেন করবার কিছু নেই কারণ শাড়িগুলোই এত সুন্দর এবং আমরা সকলেই জানি অনেক কিছুই তো দিস ইজ দ্য প্যাটার্ন যেভাবে কিন্তু বর্ডারটাকে বোনা হয়েছে We have used Muga silk to block print this sari. Yes. After that, a sari ta dekho. The price of this one is 5605. 5605 is the price. 5605. এটা কিন্তু একটা বর্ডার গেছে বর্ডারটা কিন্তু এইভাবে শাড়ি হ্যাজ গট আ স্কার্ট লাইক প্যাটার্ন
পুরো শাড়িটা। কিন্তু আর একটা বিশেষ কথা বলে দিই, আমাদের সামনেই কিন্তু ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। সুতরাং পুরো ফেব্রুয়ারি মাসটা, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 21শে ফেব্রুয়ারি অবধি কিন্তু আমাদের চলবে ভাষা দিবস উপলক্ষে। ওটাকে আমরা, ওই দিনটাকে মনে করে আমরা সেলিব্রেট করব। ডিসকাউন্ট থাকছে এবং 1 তারিখ থেকে চলবে 21 তারিখ অবধি। আমাদের বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের যারা শহীদ হয়েছেন, তাদেরকে মনে রেখে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা এটা করে থাকি। এটা, এই ভাবনাটা পুরোটাই আমার বাবার ভাবনা, যেটা কিন্তু আমরা 1লা ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি অবধি থাকছে। প্রত্যেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট, অন্য কোনো শাড়িতে থাকছে না, অন্য কোনো কালারের শাড়িতে থাকছে না। যে কোনো প্রোডাক্ট, সেটা পিলো কভার হতে পারে, বেড কভার হতে পারে, যে কোনো কিছু, ব্লাউজ হতে পারে, শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, যে কোনো কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে হবে, তবেই কিন্তু তার উপর থাকছে ছাড়। সেটা কী ছাড়, কতটা ছাড় তোমরা পাচ্ছ এবং কী কী ধরনের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে আমি চলে আসবো আমার নেক্সট পর্বে। তবে এটা আমার অ্যানাউন্সমেন্ট ছিল, এটা আমার করতেই হতো, বলতে হতো। তার পাশাপাশি আরেকটা কথা যেটা বলতে চাইবো, আরেকটা খুশির খবর, সেটা হচ্ছে তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায় আমি কিন্তু আবারও ফেসবুক লাইভ কিন্তু আরও একদিন হবে, এটা আমি জানিয়ে দিলাম। ডেট ডিটেলস পরে আমি নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে দেবো, স্ট্যাটাস দেওয়া থাকবে। কিন্তু তার আগে আমি নিজের মুখে তোমাদের বলতে চাই যে ইয়েস, ফেসবুক লাইভে কিন্তু আরও একদিন আমরা চলে আসছি। মানে এবার থেকে সপ্তাহে 2 দিন করে ফেসবুক লাইভ সাহা টেক্সটাইল বুনন পেজে, সাহা টেক্সটাইল যোগ হৃদয় যোগসূত্রে কিন্তু 2 দিন থাকছে। আমি মঞ্জিমার সাথে থাকছি, এটা হচ্ছে ব্লাউজ পিস। আফটার দ্যাট দিস ওয়ান, দ্য প্রাইস অফ দিস ওয়ান ইজ 5605, 5605 ইজ দ্য প্রাইস, 5605 is the price. This is the palla. This is the sari. এই ভাবে যাচ্ছে, কিন্তু শাড়িটা আমি একটু দেখাবো। এই ভাবে প্যানেল করে করে গেছে, আর প্রত্যেকটা প্যানেলে কিন্তু এক একটা প্যাটার্ন রয়েছে আজরাকের। এটা হচ্ছে অল ওভার শাড়িটা, এটা হচ্ছে ব্লাউজ পিস। লাস্ট শাড়ি শো স্টপার আমি বলবো, আজকের এই শাড়িটা শো স্টপার। আমরা হয়তো, যারা আজরাক কখনো পরিনি, তারা আজরাক হয়তো চিনি আমরা, কিন্তু এই প্যাটার্নটা, এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি, এটা আমরা সকলেই জানি, দেখেই বুঝতে পারি যে এটা আজরাক। আরও অন্য প্যাটার্নের সাথে অনেকেই হয়তো ফ্যামিলিয়ার নয়, যারা কখনো পরেনি ওয়ার্ড্রপে, যাদের নেই তারা হয়তো জানে না, কিন্তু আজকে দেখানোর পর হয়তো অনেকেই জেনে গেছে। কিন্তু এই প্যাটার্নটা সকলের চেনা এবং সকলের প্রিয়, তাই এই শাড়িটা দিয়ে আজকে শেষ করব। ভীষণ বিশেষ একটা শাড়ি, এটা দেখো, the sari has got a check border, but it has got its own texture. It's a woven border, and this is the sari. Bhishon sundor ekebare onno dhoroner ekta sari. Ami pattern gulo bhalo kore dekhiye nebo, dekhiye niye tobe giye ami gaye felbo, kani sari ta dekhanor royeche ekta onno dhoroner, bhishon unique. সেটা ভালো করে দেখিয়ে নিই, তারপরে শাড়িটা আমি গায়ে ফেলবো। এটা একটা প্যাটার্ন, এটা আরেকটা প্যাটার্ন, আর এটা আরেকটা প্যাটার্ন। দিস ইজ দ্য ব্লাউজ পিস, বিউটিফুল। আমার মনে হয় এরকম একটা ব্লাউজ পিস থাকলে যে কোনো কিছুর সাথে পরে ফেলা যেতেই পারে। The price of this one is 5605,
05 খুব রিজনেবল শাড়ি হিসেবে। এটা মুগা সিল্ক রয়েছে, অবশ্যই মুগা সিল্কের ওপর আজরা করিয়েছি আমরা, কিন্তু ভীষণ অন্যরকম লুকের একটা শাড়ি, ভীষণ সুন্দর। দিস ইজ দ্য শাড়ি, এটা কিন্তু আজকে শো স্টপার শাড়ি আজকে আমি রেখেছি। এই শাড়িটা দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করলাম, পুরো শাড়িটা তো দেখিয়ে দিয়েছি। তারপরে চলে আসবো আমার এই শাড়িটাতে, দেখে বুঝতেই পারছো এটাতে পুরো জিওমেট্রিক একটা প্যাটার্ন রয়েছে শাড়ির মধ্যে, ব্যবহার হয়েছে হলুদ লাল সবুজ। এটার অনেকগুলো পিসেস আমাদের ছিল যেটা কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। আমারই পর্বে, আমারই দেখানো দু একটা এপিসোডে আমি এই শাড়ি দেখিয়েছি নিজে, সেগুলো খুব ভালো করে গ্রহণ করেছে, সেটা আমার খুব ভালো লাগার একটা বিষয়। এই শাড়িটা আমি নিয়েছি, তবে এটার আরও দুটো পিস রয়েছে, যারা নিতে চাইবে তারা কিন্তু পেয়ে যাবে। 7945 হচ্ছে এই শাড়িটার প্রাইস, যারা নিতে চাইবে তারা কিন্তু নিয়ে নিতে পারো। তবে এই এই পার্টিকুলার শাড়িটা আমার নিজের পার্সোনাল শাড়ি, এটা আমার পার্সোনাল কালেকশনের শাড়ি, কারণ আজরাক অনেক রকমের দেখা যায় কিন্তু এরকম প্যাটার্নের খুব কম দেখা যায়, এরকম বোল্ড এবং ডিফারেন্ট কাইন্ড অফ প্যাটার্ন। সুতরাং এটা আমি না রেখে সত্যি পারিনি, কারণ আমার কাছে যেগুলো সবসময় পাওয়া যায় অ্যাভেলেবেল সেগুলো তো রয়েছে, কিছু কিছু শাড়ি অবশ্যই আমার কাছে, কিন্তু যেগুলো হাটকে আমি সেগুলোর প্রতি একটু থাকে আর কি। তো এই শাড়িটা সত্যি কোথাও না কোথাও অন্য রকম বা অন্য জায়গা পেয়েছে অন্য অন্য শাড়িগুলোর থেকে, সুতরাং এতে কিন্তু আমার বড়পেও একটা রয়েছে। তোমাদের পছন্দ হলে তোমরা নিশ্চয়ই রাখতে পারো, প্রাইসটা তো বলেই দিলাম 7945। সুতরাং আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম আমার শাড়িটা দিয়ে, এবং আগামী দিনে দেখা হবে। আমি একটা গুরুত্বপূর্ণ কারণে কিন্তু আমি রেকর্ড করতে হয়েছে, লাইভ আসতে পারছি না আজকে, তবে অবশ্যই নেক্সট স্যাটারডে আমি আবারও চলে আসবো লাইভ ঠিক সন্ধ্যে 6টায় তোমাদের সাথে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আবার করেও তোমাদেরকে আমরা বলে দিই, যেটা হচ্ছে আমরা ভাষা দিবস পালন করব, কারণ এই দিনটাকে আমার বাবা সবসময় ভীষণ মানেন, কারণ বাংলা ভাষার মান রাখতে যেসব মানুষেরা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা 21 ফেব্রুয়ারিটা পালন করি সেই ভাষা দিবস উপলক্ষে। সুতরাং সেটা কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে একেবারে 21 ফেব্রুয়ারি অবধি কিন্তু চলবে, আর চলবে বলতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শুধুমাত্র সাদা কালো প্রোডাক্টেই কিন্তু থাকছে ছাড়, তাছাড়া অন্য কোনো প্রোডাক্টে না, এটা বলবার বিষয়। আরও যেটা বলবো, যেটা FB লাইভে কিন্তু সপ্তাহে এবার 2 দিন করে আমি আসছি, আশা করি তোমাদের সকলের, তোমাদের যতটা এক্সাইটমেন্ট রয়েছে, কারণ যারা আমাকে পার্সোনালি টেক্সট করে জানিয়েছো, আমি জানি এটা আমি জানানোর পর তোমরা খুব এক্সাইটেড হয়ে উঠবে, আমিও প্রচণ্ড এক্সাইটেড, খুব ভালো লাগা একটা অবশ্যই কাজ করছে, কারণ তোমাদের সাথে সময় কাটাতে আমার ভালোই লাগে। আরও একটা দিন বেড়ে গেলে ভালো লাগার জায়গাটা আরও বেড়ে যাবে আমি জানি। তো আশা করি সেইভাবেই, যেইভাবে এতদিন আমার পাশে ছিলে, আমার হাত দুটো ধরেছিলে, সেই দিনটাতেও তোমরা আমার পাশে থাকবে, এটা আমি চাইবো অবশ্যই। আমাকে আশীর্বাদ করো, আমার পাশে থেকো, এটাই চাওয়ার। আজকের অনুষ্ঠান এই অবধি, আশা করি তোমাদের সকলের আজকের প্রত্যেকটা শাড়ি ভালো লেগেছে, অনেকদিনের রিকোয়েস্ট তোমাদের ছিল, আরও অনেক রিকোয়েস্ট রয়েছে যেগুলো আগামী দিন আমি অবশ্যই নিয়ে আসবার চেষ্টা করব। সবটা একসাথে নিয়ে আসতে পারি না, যখন যেটা পারি সেভাবেই আমি হ্যান্ডপিক করে তোমাদের আনি তোমাদেরকে দেখানোর জন্য। আশা করি আজকের অনুষ্ঠান তোমাদের সকলের ভালো লেগেছে, আমি আবার চলে আসব লাইভ নেক্সট স্যাটারডে। ততক্ষণ অবধি ভালো থাকো এবং ভালো রাখো।